পশু অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মীরা খানম, গলমাট রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়। আজকের পাঠ আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম অধ্যায় দ্বিতীয়। একটা ছবি শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করে দেখো, যে ল্যাপটপের পরে হাত দিয়ে রাখছে এবং সেইটা তালা দিয়ে আটকায় রাখছে, মানে নিষিদ্ধ করা হচ্ছে, ল্যাপটপটা ধরা বা ব্যবহারটা নিষিদ্ধ করছে। কারণ কি? কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি, কম্পিউটার ও ইন্টারনেটে আসক্তি। আসক্তি কথাটা মূলত হচ্ছে আসক্ত হয়ে পড়া, যেমন মাদকাসক্ত। সেই হিসেবে কম্পিউটার গেমে বাচ্চারা আসক্তি হয় এবং কম্পিউটারের পরে ঝুঁকে পড়ে, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। আসক্তি কি বলতে পারবে? এই পাঠ শেষে শিক্ষার্থীর আসক্তি কি তা বলতে পারবে। অতিমাত্রায় কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে ক্ষতিকারক দিকগুলো ব্যাখ্যা করতে পারবে। আসক্তি থেকে মুক্তির উপায় বিশ্লেষণ করতে পারবে। এই বিষয়গুলো খেয়াল করি আমরা মনোযোগ সহকারে। শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার গেমে আসক্তি, গেমে কীভাবে আসক্তি? কোরিয়ার একজন মানুষ টানা 50 ঘন্টা গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এক টানা 50 ঘন্টা সে গেমে আসক্ত হয়ে পড়েছিল এবং সে মৃত্যু অবধারিত হয়েছিল। এই বিষয়টা আমাদের পাঠ্যবইতে অবশ্যই উল্লেখ আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো এই পাঠটা সবাই পড়েছ এবং বুঝতে পেরেছো যে আসক্তিটা বিষয়টা কতটা ভয়াবহ। এরপরে দেখো সামাজিক নেটওয়ার্কে আসক্তি। এ ধরনের অনেক সামাজিক যোগাযোগ সাইট রয়েছে যেগুলোতে মানুষের নিজের পরিচিতদের সাথে যোগাযোগ রাখতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীর জন্যই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে শুরু করেছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ইনস্টাগ্রাম, এই সবই হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে আসক্তির মাধ্যম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একারাই একা আলাদা আলাদা করে লেখা শুরু করো। আসক্তি বলতে কী বোঝো? এরপর এই ভিডিওটা সবাই খেয়াল করে দেখি মনোযোগ সহকারে, যে ভিডিওটা আসলে কী দেখা যাচ্ছে। চোখ একদম অস্পষ্ট হয়ে যাচ্ছে, মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, প্রত্যেকটা বিষয়, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সবই হচ্ছে কি আমাদের আসক্তির কারণে, অতিরিক্ত ব্যবহারের কারণে। সামনের দিকে ঝুঁকে আটছে, সে আটকে পাচ্ছে না সোজা হয়ে, হাত পা অবসর হচ্ছে, মস্তিষ্ক বিকৃত হচ্ছে, মস্তিষ্কে ব্রেস্ট পাচ্ছে না। বাংলাদেশে শত শত ছেলেমেয়েরা এইভাবে আসক্তিতে ভুগছে। যেমন ওষুধ খেয়ে মানুষ আসক্ত হয়, ইঞ্জেকশন নিয়ে আসক্ত হয়, সেই মতো ইন্টারনেটেও মানুষ আসক্ত হয়ে বাচ্চারা আজকাল তাদের বিকলাঙ্গতা প্রকাশ করছে। মস্তিষ্ক, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, চোখে সমস্যা হচ্ছে, মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে, সবই হচ্ছে আমাদের আসক্তির কারণে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, সঠিক বলেছো, বুঝতে তো পেরেছই। এরপরে দেখো আসক্তি থেকে মুক্ত থাকার উপায়। এই আসক্ত যখনই হয়ে গেছে তোমার আমার ভিতরে, তখন আমরা কী করে মুক্ত থাকবো? বাড়িতে পড়াশুনো করে, অনেক পড়াশুনো করতে হবে, বাড়তি বই, গল্পের বই, শিক্ষণীয় কোনো বিষয় বই, এছাড়া লাইব্রেরিতে অধ্যয়ন করতে হবে। লাইব্রেরিতে গিয়ে বেশি সময় আমাদের পড়াশুনো করতে হবে, বন্ধু বান্ধবের সাথে অনেক খেলাধুলো করতে হবে, বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করতে হবে। মানে আমাদের সময়টা যাতে আর আসক্তির দিকে ঝুঁকে না পড়া যায়, সেজন্য আমরা সারাক্ষণ এই সব কাজে ব্যস্ত থাকব, তাহলে আমরা আসক্তি থেকে মুক্ত থাকতে পারব। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, কী কী কাজ করব? হ্যাঁ, সঠিক বলেছো, বাড়িতে পড়াশুনো করব, খেলাধুলো করব,
বৃক্ষরোপণ করব, লাইব্রেরিতে অধ্যয়ন করব। এভাবে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি তার একটি তালিকা তৈরি করে দেখো। সেই তালিকায় তোমার সামাজিক নেটওয়ার্ক ব্যবহার, কম্পিউটার গেম খেলার জায়গাটুকু কোথায়, খুব সীমিত। তাহলে এই সীমিত জায়গাটাকে যদি আমি তুমি সবাই বিশাল পরিসরে ব্যবহার করি, তাহলে আমাদের শারীরিক বিকলাঙ্গতা তো আসবেই, অবশ্যই আসবে। এরপরে দেখো পরিবারের সাথে সময় কাটানো, বাবা মা আত্মীয় স্বজন এদের সাথে যদি আমরা গল্প করি, বেড়াতে যাই, ঘুরতে যাই, তাহলে আমাদের সময়টা কেটে যায়। আমাদের মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। সেই মুহূর্তগুলো সত্যিকার কাজে ব্যয় না করে কোনো একটি আসক্তি পিছনে ব্যয় করা খুব অপরাধ। এই অপরাধমূলক কাজে আমরা জড়াবো না। খুব ভালো লাগলো তোমাদের উত্তর শুনে যে তোমরা কেউই এই আসক্তির ভিতরে পড়বে না। শিক্ষার্থী বন্ধুরা, আমার মন পরাণ জুড়িয়ে গেল তোমাদের কথায়। এই ছবিটি দেখো, দলগত কাজের অংশগ্রহণ করো, সবাই একটা টেবিল করে করে নিয়ে বসো পাঁচজন করে। কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের আসক্তি থেকে মুক্তির উপায়গুলো বর্ণনা করো। আমরা যদি আসক্তি হয়েও পড়ি, আমাদের আত্মীয় স্বজন কেউ, পাড়া প্রতিবেশী, আমার বন্ধুবান্ধব কেউ যদি আমরা আসক্ত হয়ে পড়ি, তাহলে কী করে আমরা মুক্ত হব, সেটি নিয়ে একটা দলগত কাজ শুরু করে দাও। এরপরে মূল্যায়ন দেখো, আসক্তি কী? আসক্তি হচ্ছে অতিমাত্রায় ব্যবহার। ঠিকই বলেছ তুমি রহিম, ঠিকই বলেছ উত্তরটা। এরপরে দেখো নিচের কোনটি সামাজিক নেটওয়ার্ক, ফেসবুক, কারেক্ট উত্তর। এরপরে কম্পিউটার ব্যবহারে আসক্তি হয়ে মৃত্যুবরণ করেছিল কোন দেশের লোক, কোরিয়ান। খুব সুন্দর বলেছো, সঠিক উত্তর বলেছো, কোরিয়ান একজন ব্যক্তি। এরপরে সবাই বাড়ির কাজ খাতায় লিখে নাও, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীর জন্যই একটা সমস্যায় দাঁড়িয়ে যেতে শুরু করেছে। উক্তিটি বিশ্লেষণ করো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকো। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে দেখা হবে। করোনাকালীন সময়ে সবাই পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকি, সাবধানে থাকি, সচেতন থাকি, অন্যকে যেন বিপদে না ফেলি, নিজেও বিপদমুক্ত থাকি।